আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমাদের খুবই প্রিয় একটা টেস্টি এবং হেলদি চিকেন কর্ন স্যুপের রেসিপি শেয়ার করব। এটা আমাদের বাসার বড় ছোট সবারই খুবই প্রিয়। চলুন এটা বানাবার সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো আমরা দেখে নিই। আপনি আমাদেরকে ইনগ্রেডিয়েন্টসগুলো দেখাও। এখানে 8 কাপ হোম মেড চিকেন ব্রথ আছে, আর আছে 2 কাপ পানি, আর 2টা চিকেন ব্রেস্ট, আর 1 কাপ কর্ন। এখানে 2টা ডিম আছে, আর আছে কিছু গ্রিন অনিয়ন, সল্ট অ্যান্ড পেপার অ্যাজ নিডেড, আমার পরিমাণ মতো ইউজ করব। আর আছে 1/4 কাপ কর্ন ফ্লাওয়ার। আমাকে যদি মনে করি আরেকটু লাগবে তাহলে আরেকটু অ্যাড করবো, কিন্তু এখানে 1/4 কাপ আছে। চলো তাহলে আমরা আমাদের নেক্সট স্টেপটা শুরু করি। প্রথমে আমরা একটা হাঁড়িতে কিছুটা পানি দিয়ে, নাকি পুরো পানিটা দিয়ে, পুরো পানিটা দিয়ে চিকেন ব্রেস্টটাকে সিদ্ধ করে নিব। পানিতে আমরা একটু সল্ট অ্যাড করে নিচ্ছি। আমাদের পানিটা গরম হয়ে গেছে, সেটার ভেতরে আমরা চিকেন ব্রেস্টটা অ্যাড করে দিচ্ছি। এই স্যুপটা কিন্তু খুবই হালকা হয়, বাট খেতে খুবই মজা। আপনি প্রায় মানে যে কোনো সময় এটাকে বানিয়ে খেতে পারেন। আমরা এখন এটা ঢেকে দিব, এটাকে পুরোপুরি সিদ্ধ করে নিব। চিকেনটা যখন কুক হচ্ছে তখন আমরা ডিমটাকে ফেটে নিচ্ছি। আমাদের চিকেনটা অলমোস্ট সিদ্ধ হয়ে আসছে। এখন আমরা চিকেন ব্রথটা এটার ভেতরে অ্যাড করে দিব। আমরা আমাদের পুরো চিকেন ব্রথটাকে এটাতে ঢেলে দিব। এখন এটাকে পুরোপুরি বয়ল করে নিব আরও কিছুক্ষণের জন্যে। হাফটা কর্ন ব্লেন্ডারের ভিতরে দিয়ে আমরা একটু ভেঙে নিব। একদম ব্লেন্ড হয়ে যাবে না, বাট একটু ভাঙা ভাঙা হবে, আর বাকিটা পরে আমরা স্যুপের সাথে অ্যাড করব। চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। সো আপনাদেরকে মেক শিওর এই পর্যন্তই আপনারা এই জিনিসটাকে বয়ল করবেন যতক্ষণ পর্যন্ত আপনাদের চিকেনটা সিদ্ধ না হয়। সো আমরা চেক করে দেখলাম এটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটাতে আমরা চিকেনটাকে তুলে নিব, তারপরে আমরা চিকেনটাকে খুলে নিব না। হ্যাঁ, এভাবে আমার বোন চিকেনটাকে খুলে নিচ্ছে। যতটা পারেন ভালো করে খুলে নেবেন। আচ্ছা, এই যে চিকেনটা আমাদের পুরো আমার বোন এটাকে খুলে নিয়েছে, এখন আমরা একটা বোলের ভিতরে তুলে নিব। এখন আমাদের চিকেন রথটা যেটা আমরা ঢেলে নিয়েছিলাম সেটার ভেতরে চিকেনটা প্রথমে অ্যাড করে দিব। আমরা আপনাদের সাথে একটা চিকেন ব্রথের রেসিপিও শেয়ার করব, বাট আপনারা যেভাবেই আপনাদের চিকেন ব্রথটা বানান সেটাই আপনারা ইউজ করতে পারেন। এখন আমরা কর্নটা অ্যাড করলাম, যেটা আস্ত রাখা ছিল সেটাকে এখন আমরা ব্লেন্ড করাটাকে অ্যাড করে নিই। ব্লেন্ড করাটার একটাই কারণ যে এটা টেস্টটা অনেক গুণে বাড়িয়ে দেয় স্যুপের। সো যেহেতু কর্নটা দেওয়াই হচ্ছে, সো আর ঠিক ব্লেন্ডটা যে আমরা একেবারে ই করে ফেলেছি, পেস্ট করে ফেলেছি তাও কিন্তু না, একটু কিছু কিছু ভাঙা ভাঙা পিসও আছে এটার ভেতরে। আমার বোন এটা অ্যাড করে দিচ্ছি। আচ্ছা,
রেস্টুরেন্টে কিন্তু এভাবেই স্যুপটাকে তৈরি করে অ্যাট লিস্ট আমাদের এখানে যেখানে আমরা খাই চাইনিজ রেস্টুরেন্টগুলোতে এটা এখন খুব ভালোভাবে বয়ল হবে হ্যাঁ এখন এটাকে আমরা খুব ভালো করে বয়ল করে নিব আমাদের স্যুপটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন আমরা বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করে দিব কিছুটা পানি দিয়ে আমরা কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নিচ্ছি এখন এটাকে আমরা আমাদের স্যুপের ভিতরে অ্যাড করে দিব আপনারা কর্নফ্লাওয়ারটাকে গ্র্যাজুয়ালি অ্যাড করবেন দেখে মানে কীরকম থিকনেস চান সেটার উপরেই ডিপেন্ড করবে যে আপনারা কতটা কর্নফ্লাওয়ার অ্যাড করবেন আমরা তো আমাদের একটা পরিমাণ মতো নিয়েছি আপনারা যদি মনে করেন আপনারা আরও থিক চান তাহলে আপনারা আরও বেশিও কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন এখন আমরা ডিমটা অ্যাড করে দিব এটা খুবই একটা হেলদি স্যুপ খেতেও ভালো এবং আপনার স্বাস্থ্যের জন্যও খুবই ভালো উইন্টারে যদি প্রতিদিন খাওয়া যায় এই স্যুপটা তাহলে অসুখ বিসুখও কম হবে আমরা এখন একটু গোলমরিচি দিয়ে দিচ্ছি আমরা কিছুটা গোলমরিচ দিয়ে দিচ্ছি এবং আমাদের লবণটাও চেক করে দেখব যদি লাগে তাহলে আমরা আর একটু লবণ অ্যাড করব এটা আমাদের প্রায় হয়ে গেছে এরপর আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর কিছু গ্রিন অনিয়ন দিয়ে দিলাম গার্নিশিং এর জন্য আমাদের স্যুপটা তৈরি হয়ে গেছে এখন আমরা এটাকে সার্ভ করে দিব তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিকেন কর্ন স্যুপ এটা খেতে তো অসম্ভব মজা প্লাস এটা খুবই হেলদি আপনারা মানে শরীর খারাপ হলে তো ইউ মাস্ট টেক দিস খাওয়ার যখন টেস্ট থাকে না কিন্তু এই স্যুপটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমরা এই স্যুপটাকে এখানে একটা বোলে বড় বোলে তো সার্ভ করেছি এবং ছোট একটা বোলে প্ল্যান করছি যে আমি অথবা আমার বোন যে কোনো একজন আর কি এই বোলটা খাবো আরও বোল আছে বাট এটাকে মিলাবো আর এখানে রেখেছি আমরা এখানে কন্ডিমেন্টগুলো রাখা আছে এটা আমার বোন ভিনেগার আর চিলি দিয়ে তৈরি করেছে আর এখানে কিছু সয়া সস রাখা আছে আর হচ্ছে আমাদের অতি প্রিয় ট্যাবাস্কো সস আমরা এগুলো সাইডে দেওয়ার একটাই কারণ যে অনেক সময় হয় যে সয়া সসটা যদি আমরা স্যুপে দিয়ে দিতাম সো অনেক সময় খুব সল্টি হয়ে যায় ই ক্যান কন্ট্রোল মানে আপনি নিজে কন্ট্রোল করতে পারবেন যে যেটা যতটা ঝাল বা লবণ দিয়ে খেতে চায় সো এই জন্যেই আমরা সব কিছু কন্ডিমেন্টগুলো সাইডে রেখেছি সো হোপফুলি আপনারা সবাই এটা ট্রাই করবেন আপনি একটু অ্যাড করো তো আর আমাদেরকে কমেন্টে জানাবেন আমাদেরকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা খুব শিখবি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে হাজির হব আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ